আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম লকডাউনে গণপরিবহন বন্ধ রেখে চালু রাখা হয়েছে অফিস দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া দাবি চরম ভোগান্তিতে অফিস গামীদের খো খালেদা জিয়ার এগারো মামলার শুনানি দশ আগস্ট মগবাজারে বিস্ফোরণের কারণ সম্পর্কে যা জানা যাচ্ছে সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর উপর মার্কিন হামলা নিহত পাঁচ ভারতের কাশ্মীরে বাড়িতে ঠুকে স্ত্রী সহ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি পাওয়া গেল বাস স্টপেজে এবং সবশেষ জানাব ড্রোন দিয়ে হামলা করা হয় জম্মুর বিমান ঘাঁটিতে শিরোনাম শুলীন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন লকডাউনে গণপরিবহন বন্ধ রেখে চালু রাখা হয়েছে অফিস দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া দাবি চরম ভোগান্তিতে অফিস গামীদের সারা দেশে সীমিত লকডাউন শুরু হয়েছে সোমবার সকাল থেকে গণপরিবহন বন্ধ রেখে চালু রাখা হয়েছে অফিস তাই বাড়ি বেরোতেই হচ্ছে সকাল থেকে রাস্তায় ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গাড়ি পাননি অফিসগামীরা এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে অনেককে সোমবার সকাল আটে রাজধানীর আবদুল্লাপুরে দেখা গেছে কয়েকশো মানুষ জটলাপাকি আছে কোনো বাস নেই বিকল্প বাহনও খুব একটা নেই সিএনজি চালিত অটোরিকশা দ্বিগুণ তিনগুণ ভাড়া হাঁকাচ্ছে তাই অনেকে ব্যর্থ মনোরথে হাঁটা শুরু করেছেন গন্তব্যের দিকে ভাড়ায় চালিত মোটর সাইকেল থাকলেও তারা সড়কে চলবে কি চলবে না এ দ্বিধায় রয়েছে একজন উবার চালকে আবদুল্লাপুর থেকে কুড়েল চৌরাস্তা যাবেন কিনা জিজ্ঞাসা করলে রাজি হন ভাড়া হাকান পাঁচশো টাকা এতটুকু দূরত্বে এত ভাড়া কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পথে পথে যে ব্যারিকেড তাতে সামনে এগোনো যাবে কিনা নিশ্চিত না ধরলেই মামলা গুনতে হবে তিন থেকে চার হাজার টাকা সিএনজি অটো রিক্সায় ভাড়া আকাশ চুম্বি বাধ্য হয়ে যাত্রীরা একশো টাকার ভাড়া তিনশো টাকা দিয়ে গন্তব্যে যাচ্ছেন তাও আবার এক অটো চারজন বসে গাদাগাদি করে এদিকে গণপরিবহনের সংকটে ঢাকার সড়কে দাপট দেখাচ্ছে রিক্সা কিন্তু পকেট যাচ্ছে সাধারণ মানুষের সুযোগ পেয়ে কয়েক ভাড়া হাঁকছে তারা গাড়ি না পেয়ে অনেকে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যের দিকে রওনা হয়েছে গাড়ি না পেয়ে কেউ কেউ পিক আপে উঠে অফিসে যাওয়ার চেষ্টা করেছেন গণপরিবহন বন্ধ থাকায় এভাবেই রাজধানীতে অফিসগামী যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে খালেদাসিয়ার এগারো মামলার শুনানি দশ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালিদেজের বিরুদ্ধে এগারো মামলার শুনানি পিছিয়ে আগামী দশ আগস্ট দিন ধার্য করেছেন আদালত রাষ্ট্রপক্ষের সরকারি কৌশলী তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন এ মামলায় শুনানির দিন ছিল নয় জুন তবে করোনা পরিস্থিতিতে আদালতের স্বাভাবিক কার্যক্রম সেদিন হয়নি নতুন করে এসব মামলা শুনানির জন্য আগামী দশ আগস্ট দিন ঠিক করেছেন আদালত খালেতেজের বিরুদ্ধে থাকা এগারো মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় আটটি যাত্রাবাড়ি থানায় দুইটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে বর্তমানে এইসব মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন মামলাগুলো অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে মগবাজারে বিস্ফোরণের কারণ সম্পর্কে যা জানা যাচ্ছে রাজধানী মগবাজারে গ্যাস জমে ভবন বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভয়াবহ ওই বিস্ফোরণে সাতজন মারা যান বিস্ফোরণের পর রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কথা বলে বুঝেছি এখানে কিছু গ্যাস ছিল এই গ্যাস বিস্ফোরণের কারণে আশপাশের সাতটা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটা বাস বিধ্বস্ত হয়েছে পঞ্চাশ জনের উপর আহত হয়েছে এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ধারণা করছে মগবাজারে গ্যাস থেকে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে ফায়ার সার্ভিসের মহাপরিচালক সাজ্জাদ হোসেন বলেন আমরা পরীক্ষা করছি গ্যাস জাতীয় কিছু থেকে বিস্ফোরণ হতে পারে ঘটনাস্থল পরিদর্শনে এসে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এই শীর্ষ কর্মকর্তা বলেন সাতটা চৌত্রিশ মিনিটে খবর পেয়ে আমাদের টিম এখানে আসে তিনতলা ভবনের নিচতলে ফাস্ট ফুডের দোকান দ্বিতীয় তলে সিঙ্গারের একটি গোডাউন ছিল বিস্ফোরণের কারণে ব্লাস্ট ওয়েভ ও সাউন্ড ওয়েভ সৃষ্টি হয় এতে আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এ ভবনের সব পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে আমি বলতে পারি এ ভবন বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে প্রত্যক্ষদর্শীরা বলেছেন মুহূর্তের মধ্যে সব ঘটে গেছে বিকট শব্দ অন্ধকার ধোঁয়া আর ধুলোবলি আর অসংখ্য কাঁচের টুকরো ছিটে এসেছে ভয়াবহ বিস্ফোরণের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ পুলিশ এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগ আনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ইউনিটের কর্মকর্তারাও সেখানে গিয়ে ধ্বংসস্তূপ থেকে আলামত সংগ্রহ করেন সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর উপর মার্কিন হামলা নিহত পাঁচ সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাকের সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীর পাঁচ যোদ্ধা নিহত হয়েছে ব্রিটেন ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীর অন্তত পাঁচ যোদ্ধা নিহত হয়েছে এছাড়া আহত হয়েছেন অনেকে সিরিয়ার রাষ্ট্রের নিউজ এজেন্সি সানা বলছে এই হামলায় এক শিশু নিহত হয়েছে আহত হয়েছে আরও অন্তত তিনজন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ স্থানীয় সময় রোববার জানায় ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত যোদ্ধাদের উপর হামলা 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 চালানো চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান ও তাদের আবাসস্থলে পরিপ্রেক্ষিতে এই হয় হয় এক বিবৃতিতে বলা সেনাদের সিরিয়ার দুটি এবং ইরাকের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় বিবৃতিতে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর সিরিয়ায় দ্বিতীয়বারের মতো হামলা চালালো যুক্তরাষ্ট্র পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন যে সব লক্ষ্যপস্তিতে হামলা চালানো হয়েছে এগুলো ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী কাতার হিজবুল্লাহ এবং কাতার সাইদ আল সুহদা ব্যবহার করত সম্প্রতি ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান এবং আবাসস্থলের পাশাপাশি দেশটির স্বার্থ সংস্কৃতিও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা বেরিয়ে চলেছে এসব হামলার জন্য যুক্তরাষ্ট্র সবসময় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে ভারতের কাশ্মীরে বাড়িতে ঢুকে স্ত্রী সহ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা পুলওয়ামা জেলার অবন্তিপুরা শহরের হারিপাড়ি গ্রাম এলাকায় ফায়াজ আহমেদ নামে সস্ত্রিক ওই পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয় রোববার রাত এগারোটার দিকে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এই সময় হামলাকারীদের গুলিতে গুরুতর আহত হন পুলিশ কর্মকর্তা মেয়ে রাফিয়া পুলিশ জানায় রোববার রাতে একদল সন্ত্রাসী ফায়াজ আহমেদের বাড়িতে ঢুকে এলো পাথারি গুলি বর্ষণ শুরু করে এ দুই পুলিশ কর্মকর্তা তার স্ত্রী রাজা বেগম ও মেয়ে রাফিয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন খবর পেয়ে দ্রুত পুলিশ এসে তাদের নিয়ে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন তাদের মেয়ে রাফিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন এ ঘটনার পর গোটা এলাকা ঘেরা করে রেখেছে পুলিশ চালানো হচ্ছে সন্ত্রাস বিরোধী অভিযান এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি উল্লেখ্য এই ঘটনার একদিন আগে জুমুর একটি বিমান খাঁটিতে দুই দফা ড্রোন হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি পাওয়া গেল বাস স্টপেজে সম্প্রতি রাশিয়ার কুড়িমিয়া উপকূল অতিক্রমকারী ব্রিটিশ ডেস্ট্রয়ার ডিফেন্ডারের তথ্য সংবলিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি কেন্টের একটি বাস স্টপেজে পাওয়া গেছে এসব নথির একটিতে ক্রিমিয়া উপকূল অতিক্রমের সময় রাশিয়া সম্ভাব্য কি প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে তা বর্ণনা করা হয়েছে অন্য একটি নথিতে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশটিতে সম্ভাব্য ব্রিটিশ সেনা উপস্থিতির বিশদ বিবরণ পাওয়া গেছে ব্রিটিশ সরকার বলছে গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার বিষয়ে তদন্ত শুরু হয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে মন্ত্রণালয়ের একজন কর্মী নথি হারিয়ে যাওয়ার বিষয়ে রিপোর্ট করেছিল ওই মুখপাত্র এর বেশি আর কিছু বলতে অস্বীকৃতি জানান পঞ্চাশ পৃষ্ঠার এই গোপন সামরিক নথি গত মঙ্গলবার ব্রিটেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেন্ট শহরের একটি বাস স্টপের পেছনে পাওয়া যায় এসব নথি খুঁজে পাওয়া ব্যক্তি যখন বুঝতে পারেন এগুলো গোপন কাগজপত্র তখন তিনি ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসিকে ফোন করেন নথিগুলো যাচাই করে বিবিসি বুঝতে পারে এগুলো ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তার দফতরে তৈরি করা হয়েছে জোন দিয়ে হামলা করা হয় জম্মুর বিমান ঘাঁটিতে জম্মু বিমানবন্দরে ভারতীয় বাহিনীর ঘাঁটিতে শনিবার রাতে পাঁচ মিনিটের ব্যবধানে যে দুটি বিস্ফোরণ ঘটেছে তা ড্রোন হামলা বলে জানিয়েছে দেশটির সামরিক গোয়েন্দারা শনিবার স্থানীয় সময় রাত একটা সাঁয়ত্রিশ মিনিটে প্রথম হামলা এবং একটা তেতাল্লিশ মিনিটে দ্বিতীয় ড্রোন হামলাটি হয় বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয় বিমান বাহিনীর ওই ঘাঁটিটি পাকিস্তান সীমান্ত থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত এ কারণে ভারত এ হামলায় পাকিস্তান জড়িত বলে সন্দেহ করছে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে এটি প্রথম ড্রোন হামলা বলে মনে করা হচ্ছে ঘটনাটি তদন্ত করে দেখছে ভারতীয় বিমান বাহিনী আই বিস্ফোরণে এর দুই সদস্য আহত হয়েছেন তবে তাদের তেমন গুরুতর নয় বিস্ফোরণের পর ভারতের ন্যাশনাল ডেটা সেন্টারের টিম টিম এবং জম্মু ও ফরেন্সিক কাশ্মীর পুলিশ উচ্চ নিরাপত্তায় ঘেরা ওই বিমানবন্দরটিতে হাজির হয় প্রথম বিস্ফোরণে বিমান খাঁটিটির প্রযুক্তি বিভাগের একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে আর অপর বোমাটি খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে হামলাটিকে গুরুতর ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে বিমানবন্দরটি ডিসপার্সাল এলাকায় পার্ক করে রাখা একটি বিমান ড্রোনগুলোর লক্ষ্যস্থল ছিল বলে কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা আইএনএ তদন্তকারীদের দাবি স্টেশনে মোতায়েন বিমান বাহিনীর যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারগুলোকে নিশানা করা হয়েছিল কোনোভাবে ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়েছে কেন্দ্র বোমা বিশেষজ্ঞ ও ফরেন্সিক বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে গিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দুই সন্দেহ ভাজনকে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ কার্যকলাপ প্রতিরোধ আইনি দায়ের করা হয়েছে যাতে তদন্তকারী সংস্থার একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘটনা নিয়ে চিফ এয়ার মার্শাল এর সঙ্গে আলোচনা করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানান